গুড ইভিনিং এভরিবডি, আজকে আপনাদের কাছে একটা আমি নতুন ককটেল বা মকটেল সেটাতে এসেছি। তার নাম ওয়াটার মেলন মজিতো। এটা নতুন পদ্ধতিতে নতুন উপায়ে, দেখুন কীভাবে বানাচ্ছি আপনি দেখুন। প্রথম একটা ওয়াটার মেলন নিয়েছি, তাকে ভালোভাবে কেটে নিই। দেখুন কী সুন্দর ওয়াটার মেলন। আলুগুলো বীজগুলো ছাড়িয়ে নেবেন, একটা ওনা বীজ থাকে, বীজগুলো ছাড়িয়ে ভালোভাবে সুন্দর ছোটো কিউব সাইজের কেটে নেবেন, কিউব সাইজের কেটে নেবেন। একটা বোল নিয়েছি আমি, পাত্র নিয়েছি, গ্লাসে করছি না, গ্লাসেই হয়, আমি একটা কাঁচের বলে করছি, যেহেতু একটু অন্য পদ্ধতিতে শেখাবো আপনাদের, তাই জন্য আমি কাঁচের বীজগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে এরপর আমি ফ্রেশ পুদিনা পাতা খাবো, ফ্রেশ পুদিনা পাতা। লেমনটাকেও কিউব কাটে করে নেবেন, লেমনটাকে কিউব কাট। হোল নেব, লেমন স্কুইজ করে দেবো, সুগার কেন ইউজ করছি, সুগার কেন। ভালো করে এটা মডেল করব, হালকা করে মডেল করব, বেশি মডেল করবো না, লেবুটা তিতো হয়ে যেতে পারে। এই ওয়াটার মেলনটাকে আমি ওয়াটার মেলনের মধ্যেই মজিতোটাকে বানাবো, তাই আমি এটাকে পুরোটাকে খালি করবো। দেখুন আমি ওয়াটার মেলনটাকে পুরো খালি করে নিয়েছি, এর মধ্যে আমি মকটেলটাকে বানাবো, খালি করেছি। মজিতোর যে মিক্সারটা, এটা আমি ওয়াটার মেলনের মধ্যে দিয়ে দিলাম।
দিলাম পরিষ্কার করে নিয়ে আমি পুরো মিক্সারটা মজিদোর মিক্সারটা আমি ওয়াটার মেলনের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার আমি ক্রাশ আইস অ্যাড করব ক্রাশ আইস ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি মিনগ ইউজ করবো আপনারা মিনগ ইউজও করতে পারেন বা বাগারি ইউজ করতে পারেন বা উইদাউট ড্রিঙ্কসেও ইউজ করতে পারেন আমি এতে মিনগ ইউজ করলাম তারপরে আমি এতে সোডা অল্প সোডা দিলাম ক্লাব সোডা এবং টপ আপ উইথ স্প্রাইট রেডি টেস্ট করে দেবো কেমন হয়েছে অসাধারণ আপনারা বাড়িতে ট্রাই করুন বা আবার বন্ধু বান্ধবকে দেখাওয়ান অসাধারণ টেস্ট হয়েছে এরপর আমি একটু গার্নিশ করব সব কিছু একটু ডেকোরেশন না করলে ভালো লাগে না তাই একটু ডেকোরেশন করছি আমার কাছে এখন আমব্রেলাটা নেই তাই আমি এইটা দিয়েই একটা আমব্রেলা তৈরি করে নিচ্ছি আমি ছোট্ট আমব্রেলা তৈরি করেছি জাস্ট ডেকোরেশনের জন্য এটাকে সুন্দরভাবে